টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা সম্প্রতি শুটিং সেটে গুরুতর আহত হয়ে পায়ে অস্ত্রোপচার করে বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। এরই মাঝে ফ্যানদের সঙ্গে আড্ডা দিলেন নায়ক, আর সেই আড্ডা থেকেই সামনে এলো বড় তথ্য। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি গোপনেই ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন এই অভিনেতা? দীর্ঘদিন ধরেই ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ। তাদের মজা বা আদুরে ভিডিও অনেক সময় নেটিজেনদের নজর কাড়ে। বহুদিন ধরেই তাদের বিয়ে নিয়েও জোর জল্পনা চলছে। কবে বিয়ে করবেন সেই প্রশ্ন হামেশাই শুনতে হয় তাদের। শুটিং সেটে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি বাড়িবন্দী। সেই সুযোগে তিনি ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন। এখানেই এদিন তার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে 2023 সালে বিয়ে করবে, সেই প্রমিসটার কি হলো? এই প্রশ্নের উত্তরে এদিন অঙ্কুশ একটি ছোট ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বলেন, এসব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনো মানে নেই। হতেই পারে যে হয়ে গিয়েছে, কেউ জানে না। এগুলো সবসময় ঢাকঢোল পিটিয়ে করতে হবে, সেটার কোনো মানে নেই। আর তার এই উত্তর শুনেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি সত্যি সত্যি বিয়ে হয়ে গিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার?